স্কুল থেকে চুরি যাওয়া দুটি গ্যাসের চুলা সহ চার চোরকে আটক করল পূর্ব থানার পুলিশ। এই বিষয়ে পূর্ব থানার ওসি সঞ্জিত সেন জানান, বোর্ড পরীক্ষার জন্য স্কুলের রান্নাঘর বন্ধ থাকার সুযোগ নিয়ে গত কিছুদিন পূর্বেই রাজধানী বয়েজ পথচুক স্কুল থেকে দুটি গ্যাসের চুলা চুরি করে নিয়ে যায় চোর। পরবর্তীতে এই বিষয়টি বুঝতে পেরে শনিবার পূর্ব থানায় লিখিত আকারে চুরির একটি মামলা দায়ের করেন স্কুলের প্রিন্সিপাল। ওনার অভিযোগের উপর ভিত্তি করে সাথে সাথে তদন্ত শুরু করে পুলিশ, এবং তদন্ত চলাকালীন সুনীল দেববর্মা নামে এক চোরকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পর চুরির বিষয়টি স্বীকার করে সে, কিন্তু চুলোগুলি বিক্রি না করে লালমাটি এলাকায় একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে লুকিয়ে রেখেছিল সে। পরবর্তীতে সেখান থেকে উদ্ধার করে আনা হয় গ্যাসের চুলোগুলি। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তিন চোরের নাম বেরিয়ে আসে এবং ওই তিনজনকেও গ্রেফতার করে পুলিশ। এই তিন চোরকে জিজ্ঞাসাবাদে আরও একটি চুরির ঘটনা সামনে আসে। এই চুরির ঘটনায় পুলিশের নিকট লিখিত কোনো অভিযোগ আসেনি, তবে মান্দাই এলাকা থেকে এই টিভিটি চুরি করেছে বলে জানায় ওই তিন চোর। টাউনের বয়েজ বুদ্ধুং স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যি মহাশয় আমাদের থানাতে এসছেন। ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে, সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে, দুটো চুরি হয়েছে। তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল এক্সামের জন্য বন্ধ আছে, তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল। তো উনি 12 তারিখ আমাদের এখানে বারবিলি একটা ইনফরমেশান দিয়েছেন, ঘরটা খুলে দেখে চুল্লিগুলো নেই। তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটেন কমপ্লেন দিয়েছে। তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই, এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই, সে ঘোরাঘুরা করে বটতলা এবং গুলবাজার এরিয়াতে। সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে। তো তাকে আমরা তুলে আনি, তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে। তো বিক্রি করেনি, এগুলাকে সে কনসিল করে রেখেছে। লালমাটি একটা নতুন অ্যাবান্ডন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, সেখানে কনসিল করে রেখেছে। তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্লিগুলো সেখান থেকে রিকভারি করে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি। তখন বিজয় বিশ্বাস, গোপাল গুপ্ত এবং ভানু দেবনাথ, তারা তিনজনও তার সাথে ছিল। তাদেরও আমরা এই এলাকা থেকেই গুলবাজার এরিয়া থেকেই আমরা তুলি। তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে। টিভিটা ইতে ভানু আপনার যে ওল্ড সেন্ট্রাল জেল, এখানে একটা নিউ কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, সেখানে কনসিল করে রেখেছে। তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি। যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটেন কমপ্লেন নেই, তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা ইয়ে থেকে আপনার মান্দাই দিক থেকে কোথায় থেকে তারা চুরি করেছে। তো বিক্রি করতে পারিনি, সেটা আমরা রিকভারি করেছি। এখানে রিসেন্টলি এক দুটো ইনসিডেন্ট হচ্ছে, আমরা তাদের মধ্যে থেকে তাদের রিমান্ডে এনে আরও দেখব আর কোন কোন চুরির কেছে তারা ইনভলভ আছে এবং কারা কারা আরও জড়িত আছে, তাদেরও আমরা ডিটেইন করার চেষ্টা করি। এখন পর্যন্ত আমরা 4 জনকে অ্যারেস্ট করেছি। গত কিছুদিনে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক চুরিকাণ্ড সংগঠিত হয়েছে, তবে ওই সকল চুরিকাণ্ডের সাথেও এ 4 চোর কোনোভাবে জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।